এখন লেখা আছে যে বাল্য স্মৃতি বিজড়িত ঐতিহাসিক হালদার পুকুরের পার বাঁধে। এই পুকুর ঘাটটা রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে জড়িত। কামারপুকুরে তো আমি চলে এসেছি, তো কামারপুকুরে যখন আমি এসেছি মন্দির এখন বন্ধ। আমি তো ভেবেছিলাম যে এখন যেহেতু অনুষ্ঠান চলছে 23 তারিখ, মানে আগামীকাল পর্যন্ত অনুষ্ঠান চলবে রামকৃষ্ণদেবের 188তম জন্ম শতবার্ষিকী, তো আমি ভেবেছিলাম খোলা থাকবে, কিন্তু আনফর্চুনেটলি বন্ধ রয়েছে। তো 3:30টার সময় মন্দির খুলবে, অক্টোবর থেকে মার্চ মাসের পর্যন্ত সময় হচ্ছে 3:30, আর মার্চ মাসের পরে 4:00টার সময় খোলে, তো 3:30টায় মন্দির খুলবে, এখনও দেরি রয়েছে। তো সেজন্য আমি ওয়েট করছি। আর এখানে যে তোমাদেরকে পুকুর দেখালাম, সেই পুকুরটা হচ্ছে হালদার পুকুর, সেটা শ্রীরামকৃষ্ণ দেবের সাথে মানে ছোটোবেলায় আর কি তিনি এখানে আসতেন স্নান করতে। তো এটা আর কি শ্রীরামকৃষ্ণ দেবের স্মৃতির সাথে স্মৃতি বিজড়িত জায়গা। এখানে প্রচুর মানুষজন স্নান করছে, মানে একটা আলাদাই মাহাত্ম আছে, তার জন্য অনেকেই স্নান করছে, জল নিয়ে যাচ্ছে। তো এখানে খানিকক্ষণ আমি বসেছিলাম পুকুর পাড়ে, তো এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি। অবশ্য মন্দির খুলতে কোনো টাইম আছে, রামকৃষ্ণ মঠ এখনো পর্যন্ত খোলেনি। তো এখানে তার ছোটোবেলায় অনেক কিছু স্মৃতি আছে, মানে অনেক সময় তিনি এখানে কাটিয়েছেন, তো সেই সমস্ত কিছু স্মৃতি আর কি সেইগুলোই আজকে আমি দেখতে বেরিয়েছি। তো সেটা দেখার জন্য আর কি তোমাদেরকে সোজা আসতে হবে মঠের ঠিক পাশে ডান দিকে একটা রাস্তা আছে, তো সেই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে। তো সোজা গেলে কী কী পড়বে সেগুলো তোমরা সমস্ত আগে আগে এখানে এখন লেখা রয়েছে। কামারপুকুরে দর্শনীয় স্থান লাহা বাবু বিষ্ণু দামোদর জিউ মন্দির, দুর্গা মাতা মন্দির, পাঠশালা, রাস মন্দির, প্রসন্নময় শিব মন্দির, কামারপুকুর, গোপেশ্বর শিব মন্দির, ধনী মাতার মন্দির, নাট্য মন্দির। তো চলো দেখি এর মধ্যে কটা দেখে উদ্ধার করা যায়, পাঠ উদ্ধার করতে। বাল্যকালে শ্রী রামকৃষ্ণদেব শিব সাজিয়া সমাধিমগ্ন হইবার স্থান, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিবরাত্রিতে যাত্রাভিনয়ের স্থান, সীতানাথ গাইনের বাড়ি ও ভগ্ন ও বিষ্ণুকুঠি। চলো ভিতরে যাওয়া যাক। এইখানে দেখো লীলা প্রসঙ্গের সমস্ত তথ্য এখানে লেখা রয়েছে, তো তোমরা চাইলে পুরোটা স্টপ করে পড়ে নিতে পারো। এখন লেখা রয়েছে সতীনাথ পাইনে প্রাচীন বিষ্ণু মন্দিরে ভগ্নাবশেষ। এখানে লোকজন থাকে কিন্তু বাদবাকি টুরিস্টদের জন্য অ্যালাউ নেই। হচ্ছে শ্রী রামকৃষ্ণ নাট্য মঞ্চ, রামকৃষ্ণদেবের জন্ম উৎসব চলছে, তো সেই জন্য এখানে সাজানো রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে যে শ্রীরামকৃষ্ণ শিবরাত্রিতে মহাদেবের সাজে সজ্জিত হয়ে যাত্রাভিনয়ে সমাধিমগ্ন হয়েছিলেন। এখানে দেখো শিবরাত্রি কালো শিব সাজিয়ে ঠাকুরের তৃতীয় ভাবাবেশ, সেখানে সম্পূর্ণ তথ্য লেখা রয়েছে, তো তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, সারদা মা সবারই ছবি রয়েছে এখানে, আর তিনি যে অভিনয় করেছিলেন তারও একটা দেখো ছবি এখানে দেখা তুলে ধরা হয়েছে। দক্ষিণেশ্বরে মা কালী, এখানে দেখো লেখা রয়েছে পাইনবাড়ি শিব সাজে শিবরাত্রিকালে শিবভাবে স্থির তনু আসন মজিয়া, এখানে দেখো মহাদেবের ছবিও রয়েছে।
এই জায়গাটা দেখো প্রচুর গাছপালা রয়েছে, আর এখানে গানও চলছে। খুব সুন্দর নিরিবিলি জায়গা। শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আছে হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের পাঠশালা, যেটা তিনি পড়াশোনা করতেন, তো সেটা এবার আমরা দেখতে যাব। ধর্মদাস লাহা, লাহা বাবু। এটা হচ্ছে ধর্মদাস লাহা, কামারপুকুরে লাহদের যে বিষ্ণু মন্দির, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে দেখো সম্পূর্ণ তথ্য লেখা রয়েছে ধর্মদাস লাহা কে ছিলেন। তো তোমরা যদি ডিটেলসে পড়তে চাও তো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আর এখানে দেখো লেখা আছে কামারপুকুর লাহা বাবুদের বিষ্ণু মন্দির বলে। এখানে দেখো সম্পূর্ণ তথ্য লেখা আছে যে এই মন্দিরটি উপরে নিচে ঘর আছে। গদাধরকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীমূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন। এই মঠটি বর্গী বা মারাঠাদের আমলে। এইখানে দেখো অনেক কিছু পৈতের সময়ের কিছু ছবি বানানো রয়েছে, বিভিন্ন স্ট্যাচু বানানো রয়েছে এখানে। এইখানেও রয়েছে দেখো দেড়গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরের আগমন। এখানে দেখো একটা ঢেঁকি বানানো রয়েছে। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব, শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম দেখানো হয়েছে। লাহাদের পাঠশালায় গদাধরের সাধু সেবা। এইখানে গদাধরের বিবাহ মানে হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের বিবাহ দেখানো হয়েছে সারদা দেবীর সাথে। লাহা বাবুদের গহনা ফেরত। এরপরে রয়েছে রাসলীলা। এরপরে এখানে কংসবধ দেখানো হয়েছে এবং তারপরে পাইন বাড়ির শিব সাজি শিব রাত্রিকালে শিব শিবভাবে স্থির তনু আসর মজারে, মানে তোমাদেরকে আগে যেটা দেখিয়েছিলাম যে শিব মন্দিরটা, সেইটা এখানে দেখানো হয়েছে। আয় চলে আয় আমি রক্ষক। এখানে তো কাঠ পাটা সব রাখা রয়েছে। কামারপুকুর লাহা বাবুদের বিষ্ণু মন্দির, এই মন্দিরটি যেটা তোমাদের স্টোরিটা আগে বলেছিলাম সেটাই আবার এখানে লেখা রয়েছে। গদাধরের মূর্তি বানানো হয়েছে, তিনি যে কালী ঠাকুর বিয়োগ করতে দিলে তিনি এখানে এসেছে বিয়োগ কালী মা কালী মূর্তি বানাতে, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে আরও বেশ কিছু ছবি রয়েছে। এখানে দেখো দুজন দ্বার রক্ষককে বানানো হয়েছে। বিষ্ণু মন্দির, লাহা বাবুদের শ্রী শ্রী দুর্গা মন্দির, উপরে দেখো মা দুর্গা বানানো রয়েছে মূর্তি বসানো। দুর্গা দালান, শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমায় স্বইচ্ছায় চক্ষু দান করেছিলেন। দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয়, কিন্তু বর্তমানে বিসর্জনের পর আর কি কাঠামোটা এখানে তুলে রাখা হয়েছে। আর ঠাকুরের মূর্তি দেখো কীরকম বানানো হয়, সামনে একটা প্রতিমা রাখা রয়েছে। এই যে মূর্তি কাঠামো, এই মূর্তিরই গদাধর ছোটোবেলায় চক্ষু দান করেন স্বইচ্ছায়। শ্রী রামকৃষ্ণ দেবের পাঠশালা।
এই যেখানে দেখো পাঠশালা, এখানে দর্শনীয় স্থান শ্রী শ্রী ঠাকুরের পাঠশালা, লাহা বাবুদেব বিষ্ণু মন্দির, কপেশ্বর শিব মন্দির, কামারপুকুর প্রসন্নময়ী শিব প্রতিষ্ঠা শিব মন্দির। এই হলো পাঠশালা। এখানে দেখো বিয়োগের অঙ্ক দেখানো হয়েছে, গদাধর দাঁড়িয়ে আছেন এখানে, অন্যান্য ছাত্রেরা এবং গুরুদেব। এখানে দেখো পিছনে দেখো বিশালক্ষী মন্দির, প্রসন্নময়ী দেবী, আরও কিছু বিশেষ গোপেশ্বর শিব মন্দির, পাঠশালা তখনকার সময় কেমন ছিল সেইটা এখানে দেখানো রয়েছে। এই যে ভূতির খাল, বুড়ুই মোড়াল, সিংহবাহিনী মন্দির, এই সমস্ত কিছু এখানে রয়েছে। মুকুন্দপুরের শিব, বুড়ো শিব, এই যে সমস্ত পাঠশালাটা পুরো অ্যাডভেস্টারের তোমরা দেখছোই, আর মাঝখানে সম্পূর্ণ কাঠ। পাঠশালার ভিতরের জায়গাটা দেখছোই অনেকটা বড় জায়গা, অনেক ছাত্রছাত্রী বসতে পারত এই জায়গাটাতে। আর এই দিকে দেখো রয়েছে রাধা কৃষ্ণ মন্দির, এই হলো রাসমঞ্চ, যেখানে প্রত্যেক বছর রাস পূর্ণিমায় রাস উৎসব ও পূজা অর্চনা করা হয়, এটাই লাহা বাবুদের রাসমঞ্চ। ভিতরে দেখো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে বড় দোলনার মধ্যে, আর চারপাশে দেখো অনেক সখী রয়েছে, আর অনেক রয়েছে আমরা যেমন রাসের সময় দেখে থাকি। এটা হচ্ছে শ্রী শ্রী কালীমাতা মন্দির, রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত, কিন্তু বন্ধ রয়েছে দেখছোই তোমরা। এখানে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, যে এখানে সম্পূর্ণ তথ্য লেখা রয়েছে, তোমরা চাইলে স্টক করে পড়ে নিতে পারো। এগুলো হচ্ছে পরপর পাশাপাশি জায়গাতে এগুলো রয়েছে। ওই যে ওইটা হচ্ছে তোমাদের পাঠশালা, আর তার পাশেই হচ্ছে, এখানে সামনেই হচ্ছে কালীমাতার মন্দির। এটা যেটা দেখছো এটা হচ্ছে শিব মন্দির, যেটা লাস্ট আর কি, গোপেশ্বর শিব মন্দির। শ্রী শ্রী ঠাকুরের দিব মনে অবস্থায় গ্রামের লোকেরা কাছে পাগলামি মনে করেছিলেন, তখন ঠাকুর মা চন্দ্রমণি দেবী তাহার নিরাময়ের জন্য এখানে হত্যা দিয়েছেন। এই মন্দিরের পিছনে অবস্থিত নামই আর কি কামারপুকুর, এই নামেরই গ্রাম। এখানে দেখো তার ছবিটা দেওয়া রয়েছে, মানে ছবিটা দেওয়া বলতে এখানে একে বর্ণনা দেওয়া হয়েছে। এই হলো পুরো জায়গাটা, এখানে দেখো শিব ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, আর ভিতরে ঠাকুর রয়েছে, এখান থেকে অন্ধকারে বোঝা যাচ্ছে না, অনেক বড়ই বেশ শিবলিঙ্গটা রয়েছে। সাইটসিইংগুলো তো এখানে সমস্ত কিছু দেখালাম, এবার কামারপুকুরের মেন যে প্রধান মন্দিরটা তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। এইখানে আর কি শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত যে সমস্ত জায়গাগুলো ছিল তো সমস্ত কটা দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে মূল যে মন্দিরটা সেটা দেখার পালা, সাড়ে তিনটে বেজে গেছে, তো মন্দির খুলে গেছে। শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে স্থাপিত আম বৃক্ষ, এখানে মিষ্টি দেখো বিক্রি হচ্ছে। কামারপুকুরে তো ফেমাস তোমরা জানোই বোঁদে, তো এখানে দেখো কামারপুকুরে ফেমাস বোঁদে মিহিদানা বিক্রি হচ্ছে কত করে। কৃষ্ণদেব সারদা মা এই সমস্ত এখানে ছবি ছবি বিক্রি হচ্ছে, আর যে সমস্ত ব্যাগপত্র সব জায়গাতেই বিক্রি হয় সেরকমই এখানে বিক্রি হচ্ছে, তার ব্যতিক্রম কিছু নেই মন্দিরের বাইরে। এই পাড়ের দিকেও বিক্রি হচ্ছে, আর এখানে খাবার দোকানও রয়েছে। মন্দির দেখে আমি বেরিয়ে চলে এসেছি, তো স্মৃতি সারা যেখানে তার জন্ম হয়েছে সেখানে তার মূর্তি বানানো রয়েছে বর্তমানকালে, আর তাছাড়াও আর রয়েছে তার শোবার ঘর, তার পাশে দাদার ঘর, এবং নারায়ণ শিলা স্থাপন করা।
করা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। ভিতরে ফাংশন অনুষ্ঠানও চলছে, আর তিনি যে আম গাছটা আর কি পুঁতেছিলেন তো সেইগুলো রয়েছে, সেই সমস্ত কিছু দেখলাম। যেইটুকু পেরেছে আমি দেখানোর চেষ্টা করেছি, ভিতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, তো সেই জন্য ফটোগ্রাফি তো এই জন্য তুলতে পারছি না, মানে যেটুকু পেরেছি তোমাদেরকে ক্লিপস আমি দেখানোর চেষ্টা করেছি। আর তার যে তখনকার সময় যে ঘরগুলো ছিল তো সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম, তো ভীষণই ভালোই লাগলো বেশ দেখে। তো ওখানে অনুষ্ঠান অনুষ্ঠান অনেক কিছু হয়েছে, আজকে যেহেতু কালকে অনুষ্ঠান হয়েছে তো রামকৃষ্ণদেবের, তো অনেকেই আজকে এসছে ভেবে যে ফাঁকা হবে, কিন্তু ফাঁকা ডেফিনেটলি নয়, যথেষ্ট ভিড় রয়েছে। আসার জন্য তোমাদেরকে রুটটা তোমাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি, তো তোমরা আর কি হাওড়া থেকে যদি আসতে চাও তো গুহাট নামতে পারো, সেখান থেকে তোমরা টোটো বা মারুতি করে বা বাসে করে তোমরা আসতে পারো। এছাড়া আমি যেমন এসছি আরামবাগ থেকে, তো সেরকমও তোমরা আসতে পারো, আরামবাগ স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে, টোটো ১০ টাকা, তাতে করে তোমরা আরামবাগ বাস স্ট্যান্ড আসতে পারো, তো সেখান থেকে বাসে করে তোমরা ডাইরেক্ট আসতে পারো কামারপুকুর চটি নামবে, সেখান থেকে তোমরা টোটো ধরে তোমরা এই কামারপুকুরে অবশ্যই আসতে পারো। তো আপাতত আমি এই ভিডিওটা, এই পার্টটা আমি এখানেই শেষ করছি, জানি না এরপরে কী করবো, তো এই পার্টটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলেই তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে, সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।